www.mtn.co.in. নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের রাখি বন্ধন উৎসব। স্বেচ্ছা মৃত্যু চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি প্রধান শিক্ষকের। পুলিশি পাহারায় পঞ্চায়েতের বোর্ড গঠন মুখ বসানে। আসানসোল পুর নিগমের উদ্যোগে অমৃত প্রকল্প। ফেনী নদীতে 50,000 মাছের পোনা ছাড়ল ত্রিপুরা মৎস্য দপ্তর। ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের 45তম বর্ষপূর্তি অনুষ্ঠান। ধূপগুড়িতে বিজেপির কার্যালয় রাখি বন্ধন উৎসব। আসছে বিস্তারিত খবরে। ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের রাখি বন্ধন উৎসব বুধবার সন্ধ্যায় উত্তর হাওড়ার বাঁধাঘাটের সত্যনারায়ণ সভাঘরে ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের উত্তর হাওড়া জেলা কমিটির উদ্যোগে রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের প্রধান উপদেষ্টা তথা পশ্চিমবঙ্গ সরকারের সমবায় মন্ত্রী অরূপ রায়, ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের হাওড়া জেলা কমিটির প্রধান উপদেষ্টা তথা বিধায়ক গৌতম চৌধুরী। ভাতৃত্বের বন্ধন, এ বন্ধন অটুট থাকবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেছিলেন, বাংলার মানুষ ভবিষ্যতে যতদিন বাঁচব বাংলায় অটুট বন্ধন। হাওড়া পৌর নিগমের চেয়ারপার্সন প্রশাসক পর্ষদ ডক্টর সুজয় চক্রবর্তী, আমি আশা করব আগামী দিনে এই পরিষদ আরো বড় আকারে কাজ করবে, আরো বড় ব্যক্তিতে কাজ করবে, যাতে এই দেশের মধ্যে সংস্কৃতি থেকে শুরু করে সমস্ত কিছু বন্ধন আরো অনেক বেশি সুদৃঢ়। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সহ সভাপতি শ্যামল মিত্র, ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রকি, ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাধা রানী দত্ত। ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের হাওড়া জেলার সভাপতি আহেরি দাস, ভারত বাংলাদেশ উত্তর হাওড়া জেলা কমিটির সভাপতি কল্পনা মিত্র, সহ সভাপতি দেবাশিস দাস, উত্তর হাওড়া জেলা কমিটির সম্পাদক দীপান্বিতা ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। বাংলাদেশ থেকে ইসমাইল হোসেন রকি, সেকান্দার আলম, সেলিম রেজা, মোমিন উদ দৌলা সমাজি সহ অন্যান্য কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব ও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মন্ত্রী অরূপ রায় উপস্থিত সকলকে রাখি বন্ধন উৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিধায়ক গৌতম চৌধুরীর রাখি বন্ধন উৎসবের তাৎপর্য সকলের কাছে তুলে ধরে ভারত বাংলাদেশের সকলকে রাখি বন্ধন উৎসবের শুভেচ্ছা জ্ঞাপন করলেন। নারীদের রক্ষা করার জন্য তৎকালীন সম্রাট হুমায়ুনের হাতে রাখি পরিয়ে দিয়ে ভাতৃত্বের বন্ধনে তাকে আবদ্ধ করেছিলেন। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। স্বেচ্ছা মৃত্যু চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি প্রধান শিক্ষকের। তৃণমূল নেতার দাদাগিরিতে স্বেচ্ছা মৃত্যু চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি প্রধান শিক্ষকের। এই শিক্ষক নিজেও তৃণমূল কর্মী, তৃণমূল সমর্থিত শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত।
তৃণমূল নেতার দাদাগিরিতে ক্যান্সার আক্রান্ত এই শিক্ষকের বেতন বন্ধ করে দিয়েছে ম্যানেজিং কমিটি। শয্যাশায়ী অসুস্থ এই শিক্ষকের চিকিৎসা করার সামর্থ্য নেই, চিকিৎসা প্রায় বন্ধ, পরিবারের অন্য সংস্থান কিভাবে হবে সেটাও বড় প্রশ্ন। মালদার ইংরেজবাজার পুরসভার 25 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লীর বাসিন্দা সুব্রত কুমার রায় এমভি দুর্লভপুর হাই স্কুলের প্রধান শিক্ষক। স্থানীয় তৃণমূল নেতা সন্তোষ, যিনি ম্যানেজিং কমিটির সভাপতি, তার বিরুদ্ধে অভিযোগ স্কুল থেকে সুব্রত রায়কে সরানোর চেষ্টা করেন তিনি, বিভিন্নভাবে তাকে উত্তক্ত, অপদস্থ ও অপমান করেন। এই বছরের জানুয়ারি মাসে সুব্রত রায় ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে কয়েকদিন স্কুলে অনুপস্থিত থাকেন আর সেই সুযোগটাই নিয়ে ফেলেন তিনি। এরপর সুব্রত রায় স্কুল ম্যানেজিং কমিটিকে চিঠি দিয়ে নিজের অসুস্থতার খবর জানান, মেডিকেল রিপোর্টও জমা দেন, কিন্তু উল্টে তাকে স্কুলে ঢুকতে বারণ করে দেওয়া হয়, হুমকি পর্যন্ত দেওয়া হয়। তবু অসুস্থ শরীরে সুব্রত রায় স্কুলে গিয়ে নতুন করে আবার চিঠি দিতে গেলে স্কুলে তার সেই চিঠি ছিঁড়ে ফেলেন তৃণমূল নেতা সন্তোষ। শুধু তাই নয়, তাকে চূড়ান্ত হেনস্থা করে ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দেওয়া হয়। এরপর নিজেদের মর্জি মতো রেজলিউশন পাশ করিয়ে তার বেতন বন্ধ করে দেওয়া হয়। বিষয়টি পরে ডিআই জেলা শাসককে চিঠি দিয়ে জানান সুব্রত রায়। অসুস্থ শরীরে স্কুলে যাওয়ার চেষ্টা করলেও তাকে যেতে দেওয়া হয়নি, নিয়মিত হুমকি শুনতে হয়েছে। গত কিছুদিন ধরে চূড়ান্ত অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন তিনি। আবারও ডিআই জেলা শাসক এবং শিক্ষামন্ত্রীকেও চিঠি দিয়ে বিস্তারিত জানান। ক্রমশ পরিবার নিয়ে পরিস্থিতি সংকটজনক হয়ে উঠলে স্বেচ্ছা মৃত্যু চেয়ে মুখ্যমন্ত্রীকে আবেদন করেন এই প্রধান শিক্ষক। সমস্ত কিছু রসদ আমার একমাত্র ভরসা, আমার স্যালারি, সেই স্যালারি এপ্রিল মাস থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। বেঁচে ওঠার ক্ষমতা নাই, আমি চিকিৎসা করাতে পারছি না, আমি বাড়িতে বসে আছি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। পুলিশি পাহারায় পঞ্চায়েতের বোর্ড গঠন মুখ বসানে। দীর্ঘ টালবাহানার পর অবশেষে আজ বৃহস্পতিবার পুলিশি পাহারায় কেশপুর ব্লকের মুখ বসান 5 নম্বর গ্রাম পঞ্চায়েত ও ধলহারায় 13 নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন সম্পন্ন হল। মুখ বসান 5 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন রৌশন আরা বেগম ও উপপ্রধান হন চন্দনা দেব। আজকে অবশেষে আমরা সকল সদস্যকে একত্রিত করে বোর্ড গঠন করেছি, যে একসঙ্গে একত্রিত ভাবে সবাই আমরা উপস্থিত থেকে মানুষের পঞ্চায়েত গড়ার ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা দিয়েছেন সেটাকে সফল করব। মুখ বসান গ্রাম পঞ্চায়েতে নব নির্বাচিত প্রধান রৌশন আরা বেগম বলেন, এলাকার মানুষের স্বার্থে আমি কাজ করব, দল আমাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব আমি পালন করার চেষ্টা করব। মামাটি তৃণমূল কংগ্রেস উন্নয়নের সব প্রকল্পে সবার পাশেই থাকব। কেশপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। আসানসোল পুর নিগমের উদ্যোগে অমৃত প্রকল্প। আসানসোল শিল্পাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলে এখনো পানীয় জলের সমস্যা রয়েছে, যার মধ্যে অন্যতম ডামরা ও জামুরিয়ার বিস্তীর্ণ এলাকা। অমৃত প্রকল্পের প্রথম ধাপে কিছুটা কাজ হলেও এই দুটি অঞ্চলে পানীয় জলের সমস্যার সমাধান হয়নি, তাই এবার প্রতিটি ঘরে পানীয় জল পৌঁছে দিতে আসানসোল পুর নিগমের উদ্যোগে অমৃত প্রকল্পের দ্বিতীয় ধাপের কাজ শুরু হয়েছে, যার মধ্যে অন্যতম প্রকল্প হল আসানসোল ডামরা প্রকল্প, যার জন্য বরাদ্দ হয়েছে 28 কোটি টাকা। অন্যদিকে ডামরা জামুরিয়া প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে 88 কোটি টাকা। এই দুটি প্রকল্পের কাজ শেষ হয়ে গেলে ওই অঞ্চলের প্রতিটি ঘরে পানীয় জলের সমস্যা মিটে যাবে বলে আশা প্রকাশ করেছেন মেয়র বিধান উপাধ্যায়। এদিন একটি অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্প দুটির উদ্বোধন করেন মহানাগরিক বিধান উপাধ্যায়। তিনি বলেন, 2024-এর মধ্যে এই প্রকল্প দুটির কাজ শেষ হবে। এছাড়াও এই বিস্তীর্ণ অঞ্চলের প্রতিটি ঘরেরই পানীয় জলের সমস্যার সমাধান হবে। এই কাজটা 2024-এর মধ্যেই শেষ হবে। শেষ হলে ডামরা আসানসোলের এই প্রান্তটাতে যত বাড়ি আছে সব বাড়িতে, বড় লোক হোক গরিব লোক হোক, সবার বাড়িতে জল পৌঁছে যাবে। এবং জামুরিয়ার ডামরা টু জামুরিয়া যে প্রজেক্টটা হচ্ছে প্রায় 88 কোটি টাকা, সেটাতে জামুরিয়ার প্রতিটি বাড়িতে জল পৌঁছে যাবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলের রিপোর্ট, গ্লোব নিউজ। ফেনী নদীতে 50,000 মাছের পোনা ছাড়ল ত্রিপুরা মৎস্য দপ্তর।
ভারতের জাতীয় পতাকায় রয়েছে তিনটি রং, এর মধ্যে জাতীয় পতাকার উপরের রংটি গেরুয়া। কেন গেরুয়া রাখা হলো তার ব্যাখ্যা দিলেন 39 সাব্রুম মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলা ফ্রুমগ। তিনি বলেন এই গেরুয়া রং হলো ত্যাগ ও বৈরাগ্যের প্রতীক। এছাড়াও তিনি বলেন প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্যই মাছের পোনা ফেনী নদীতে ছাড়া হলো। সম্প্রতি সাব্রুমের ফেনী নদীতে 50,000 মাছের পোনা ছাড়ল ত্রিপুরা মৎস্য দপ্তর। এই নীতি ভারত সরকারের। ত্রিপুরা মৎস্য দপ্তর প্রতি বছরই মাছের পোনা ছেড়ে থাকে। এনএফডিবির সহায়তায় প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় এই বছর ইন্দো বাংলা সীমান্ত নদী ফেনীতে 50,000 মাছের পোনা ছাড়া হল 40টি মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলা ফ্রুমগের হাত ধরে। অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাব্রুমের ফেনী নদীতে এই মাছের পোনা ছাড়া হলো। যদিও এই নিয়ে বিতর্কের শেষ নেই, সাধারণ মৎস্য চাষীরা এতে ক্ষোভই দেখালো। তাদের বক্তব্য, এই মাছ কে খাবে? যেখানে কিছুদিন আগেও বন্যাতে সাব্রুমের অধিকাংশ বেনিফিশিয়ারির মাছ পুকুর থেকে বেরিয়ে গেছে, ফলে তাদের অনেক আর্থিক ক্ষতি হয়েছে। এইসব জানার পরেও কেন 50,000 মাছের পোনা ফেনীর নদীতে ছাড়ল সাতচাঁদ মৎস্য দপ্তর? এই সিদ্ধান্তে তাই খুশি নয় সাব্রুম মহকুমার মৎস্য চাষীরা। এটা একটা আমরা যেটা বলবো এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত বলবো, কারণ এখানে যে বিভিন্ন প্রজাতি ধ্বংসের থেকে আমাদের প্রকৃতিকে রক্ষা করার জন্য সেই সরকারি উদ্যোগ। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, গ্লোব নিউজ। ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের 45তম বর্ষপূর্তি অনুষ্ঠান। 30 অগস্ট ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের 45তম বর্ষপূর্তি অনুষ্ঠিত হল রবীন্দ্র সদনে। এদিন ছিল রাখি বন্ধন উৎসব। এমনই এক পবিত্র দিনে ক্লাবের 45তম বর্ষপূর্তির অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই মঞ্চে উপস্থিত সকলকে রাখি পরানো হয়, তারপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা হয়। এদিনের বিশেষ অতিথি বিজ্ঞানী গবেষক ডক্টর ভাদুরীকে বরণ করে নেন ক্লাব সভাপতি প্রান্তিক সেন ও সাধারণ সম্পাদক ইমন কল্যাণ সেন। স্বাগত ভাষণে ক্লাবের সভাপতি প্রান্তিক সেন ক্লাব গোড়াপত্তনের ইতিহাস সংক্ষেপে বর্ণনা করে সংগঠনের বিভিন্ন ক্রিয়াকর্মের কথা ব্যক্ত করেন। ক্লাবের মুখপত্র সাংবাদিকও প্রকাশ করা হয়। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিজ্ঞানী গবেষক সায়ন্তন ভাদুরী তার ভাষণে স্কুল জীবনের প্রসঙ্গ তোলেন। বর্ষপূর্তি অনুষ্ঠানে বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সন্দীপ্তা মুখার্জির সঙ্গীত পরিবেশন। টানা প্রায় দেড় ঘণ্টা পুরনো দিনের আধুনিক বাংলা গান, পুরনো হিন্দি ফিল্মের গান, জগজিৎ সিং এর গজল, লোকসঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে উপস্থিত শ্রোতা দর্শকদের মজিয়ে রাখেন সন্দীপ্তা ও তার সঙ্গতকারীরা। ক্লাবের সমস্ত সদস্যের সহযোগিতায় অনুষ্ঠানটি সফল হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাব সদস্যা নন্দিনী লাহা। ধূপগুড়িতে বিজেপির কার্যালয়ে রাখি বন্ধন উৎসব। রাখি বন্ধন উৎসবে সামিল হল বিজেপির নেতা, সাংসদ এবং বিধায়করা। ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই ধূপগুড়িতে ঘাঁটি গেড়েছে বিজেপি। উপনির্বাচনের আগে কর্মীদের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করতে রাখি বন্ধন উৎসবে সামিল হলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার সকালে ধূপগুড়ির নেতাজি পাড়ায় বিজেপির অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে রাখি বন্ধন উৎসবের আয়োজন করেছে বিজেপি। আর সেখানেই ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী তাপসী রায় এবং বিজেপি মহিলা মোর্চার সদস্যরা রাখি পরিয়ে দেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের হাতে। এদিনের রাখি বন্ধন উৎসবে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়, জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী, বিধায়ক মিহির গোস্বামী, বিধায়ক কৌশিক রায়, শঙ্কর ঘোষ, মালতী রাভা সহ উত্তরবঙ্গের একাধিক বিজেপি সাংসদ এবং বিধায়ক। এদিন প্রত্যেকের হাতে রাখি পরিয়ে মিষ্টি মুখ করান বিজেপি প্রার্থী সহ মহিলা মোর্চার সদস্যরা। এই উৎসব মানুষের হৃদয় থেকে আসে, ভোট কেনার উৎসব নয়। মানুষ মানুষকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করার জন্য আমরা সকলে ভারতবর্ষের সন্তান, সবাই সবাইকে রাখি বেঁধে দেব আজকের দিনে, এবং ভারতবর্ষের যে অটুট বন্ধন সকলের মধ্যে দিয়ে সেই বন্ধন চিরস্থায়ী। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।
আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।